ভাঙন রুখতে তৎপর সেচ দপ্তর, তার মাঝে উঠে এলো অভিযোগ নিম্নমানের কাজের। এলাকাবাসীদের দাবি, স্থায়ী নদীর পাড় বাঁধানোর কাজের অভিযোগ। মালদার হাবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুইপাড়ায় টাঙ্গু নদীর ভাঙন শুরু হয় 2017 সাল থেকে, ভাঙন আজও থামেনি। বর্ষার রান্তেই আতঙ্ক বাড়তেই থাকে। গত বছর সাতটি বাড়ির ভয়াবহ অবস্থা হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে সাতটি বাড়ির মধ্যে দুটি বাড়ির অর্ধেক অংশ ধসে পড়েছিল। সে সময় অস্থায়ীভাবে নদীর পাড় বাঁধা কাজ করা হয়। বর্ষার রান্তেই আবারও শুরু হয় ধস। এবছর আবার নতুন করে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের জিনিস দিয়ে নদী পাড় বাঁধানোর কাজ চলছে। এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন, এখানে বাড়িপাড়াতে যে নদীর ধারে কাজ হচ্ছিল, সেই কাজের এখানে একটা সমস্যা হচ্ছে। এখানে প্রথমে যারা জানতাম আমরা যে এখানে পাথর দিয়ে বোল্ডার দিয়ে কাজ হবে, তো এখন ওনারা যারা এজেন্সি বা ওঠে বলছে যে বস্তা দিয়ে কাজ করছে। এটাই গ্রামের লোকের একটা অবজেকশন আছে। আমরা যারা আশেপাশে বাড়ি, যারা গ্রামের ধারে বাস করে, যারা বাড়িগুলো ভেঙে যাচ্ছে, ওদের একটা আতঙ্ক। এর আগেও তো বস্তা দিয়ে কাজ হয়েছে, কিন্তু সে কাজ বেশি দিন টেকেনি, এক মাসের মধ্যে আবার ভেঙে চলে গেল। এলাকাবাসীর দাবি যে একটা পারমানেন্ট পাথর দিয়ে এমন কাজ হোক যেটা পারমানেন্ট স্থায়ী হয়। এই জন্য সব গ্রামের লোক এক জায়গা হয়ে এখানে যে ইঞ্জিনিয়ার সাহেব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি এসেছিলেন, তাকে এজেন্সি তাদেরকে বলা হলো। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।